প্রিয় দর্শক, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে অভিনন্দন জানাই সকলকে। আমি মোহাম্মদ জামালউদ্দিন কালাসান, যে মোহনগঞ্জ থানা, আজকে মোহনগঞ্জ থানার ওসি সাহেবের সাথে কথা বলবো। ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, ডিসেম্বর পর্যন্ত, মার্চ মাস হইতে ডিসেম্বর পর্যন্ত কতগুলো আসামি ধরতে পেরেছেন এবং মাদক সন্ত্রাস কতটুকু নির্মূল করতে পেরেছেন বলে এই বিষয়ে কিছু বলেন। জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল আহাদ খান, অফিসার ইনচার্জ মোহনগঞ্জ থানা। গত মার্চ 2020 আমি অত্র মোহনগঞ্জ থানায় যোগদান করি এবং যোগদানের পর থেকে পরিকল্পিতভাবেই মোহনগঞ্জ থানার টিম নিয়ে মাদক উদ্ধার অভিযান ব্যাপকভাবে শুরু করি এবং এ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত মোট 47টি মাদক মামলা রুজু হয় এবং আসামি 83 জন মাদক মামলার আসামি এফআইআরভুক্ত হয় এবং এর মধ্যে 61 জন মাদক মামলার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয় এবং বিজ্ঞ আদালতে গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের যে মুজিব বর্ষের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি এবং পাশাপাশি এলাকার মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপকভাবে বিগ পুলিশিং এর মাধ্যমে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদক ব্যবসায়ী যারা চিহ্নিত ব্যবসায়ী প্রত্যেকেই তালিকাভুক্ত করে গ্রেপ্তার করে বিগ আদালতে প্রেরণ করা হয়েছে, জেল হাজতে আছে। এলাকায় বর্তমানে মাদক নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের আতঙ্ক নেই। আমরা নতুন প্রজন্ম যারা মাদকাসক্ত তাদেরকে, তাদের পরিবারের সাথে আমি কথা বলছি, তাদেরকে মাদক থেকে দূরে এনে মাদক মুক্ত করে তারা যাতে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। অনেক ছাত্র মাদকাসক্ত আছে, তাদের পরিবারের সাথে আমি কাউন্সিলিং করে ইতিমধ্যে অনেক ছাত্র যারা মাদকাসক্ত ছিল এলাকা ভিত্তিক তাদেরকে বিকুলিসিং এর মাধ্যমে আমরা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে এসেছি। ধন্যবাদ। ওসি আহাদ ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে যে আপনি মোহনগঞ্জ এলাকা আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু উন্নত করতে পেরেছেন বলে মনে করেন? ধন্যবাদ। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণের নির্দেশনার আলোকে আমি মোহনগঞ্জ থানা এলাকায় কাজ করে যাচ্ছি আমার টিম নিয়ে। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী ডেস্ক স্থাপনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নারী শিশু বয়স্ক প্রতিবন্ধীদেরকে স্পেশাল আইনগত সহযোগিতা দিচ্ছি এবং পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে মানুষকে, সাধারণ মানুষ যাতে সহজেই সেবা পেতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। করোনাকালীন আমরা মানুষকে আশ্বস্ত করে এবং করোনা আতঙ্ক থেকে দূরে থেকে যাতে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে করোনা সংক্রান্ত সচেতন করেছি আমরা। করোনা আক্রান্ত রোগীদেরকে তাদেরকে কোয়ারেন্টাইন থেকে ধরে স্থানীয় ডাক্তাররা যাতে সেবা দিতে পারেন, স্বাস্থ্য সেবা, সে লক্ষ্যে আমরা প্রতিটি করোনা আক্রান্ত রোগীর পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাদেরকে আমরা মানবিক সহায়তা করেছি। পুলিশ সুপার নেত্রকোনা জেলা বাঁকুড়ালী মুন্সি মহোদয়ের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেছি এবং পাশাপাশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যারা তাদের শেষকৃত্যানুষ্ঠানের লক্ষ্যে আমরা মানুষকে সচেতন করে আমাদের পেশাদারিত্ব বজায় রেখে আমরা তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং সহযোগিতা করেছি। এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আপনারা জানেন এই মোহনগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী 16 জানুয়ারি, এই লক্ষ্যে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে ইতিমধ্যে আমরা এলাকা ভিত্তিক
মোবাইল টিম নিয়োজিত করেছি। সার্বক্ষণিক পুলিশ সুপার নেত্রকোনা মহোদয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাগণের নির্দেশনা মোতাবেক আমি আমাদের আমার মহানগর থানার যে টিম তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি। আবারও বলবো যে আমরা সবচেয়ে বেশি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছি বিট পুলিশিং এর মাধ্যমে। প্রতিদিন আমাদের প্রত্যেক ইউনিয়নে বিট অফিসার যারা সাব ইন্সপেক্টর আছেন, ASI কনস্টেবলগণ সকাল সকাল থেকে রাত পর্যন্ত এবং আবার রাত থেকে সকাল পর্যন্ত 24/7 আমরা সেবা দিয়ে যাচ্ছেন, আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমরা মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে আরো বেশি যাতে মানুষের দোরগোড়ায় পুলিশ সেবা পৌঁছে দিতে পারি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আপনি করোনা কালে আপনারা নিজস্ব অর্থায়নে যে সকল গরিব অসহায় বা সাধারণ জনগণকে যে মাস্ক বিতরণ করেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন, এই যে মাস্ক গুলো যে বিতরণ করেছেন, একসময় কিন্তু মানুষ অনেকে মাস্ক ব্যবহার করতো না, এখন হয়তো দেখা যাচ্ছে ঘরে ঘরে প্রায় রাস্তাঘাটে চলার পথে মাস্ক ব্যবহার করতেছে। তো এই মোহনগঞ্জ এলাকায় যে আপনি আসার পর যে করোনা আসলো এই দেশে বা সারা বিশ্বে মহামারী করোনা, তো এখন আপনি মাস্ক বিতরণ করছেন, তো এখন যে আপনি পর্যবেক্ষণ করতেছেন মাঠে বা আপনার প্রশাসনের লোকেরা পর্যবেক্ষণ করতেছে, তাদের দৃষ্টিতে কি দেখতেছে জনগণ মাস্ক নিয়মিত ব্যবহার করছে কিনা? জনসাধারণ অনেক সচেতন হয়েছেন এবং মাস্ক পরিধানের যে হার সেটা বৃদ্ধির লক্ষ্যেই, মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমরা মাস্ক বিতরণ করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইয়োনো মহোদয় করেছেন, তো মানুষ মাস্ক বিতরণ মাস্ক ব্যবহারের যে প্রবণতা সেটা অনেকটাই বেড়েছে। তারপরে আমরা থানায় দেখেছেন যে আমরা আমাদের থানার সামনে মাস্ক পরে সেবা নিন এরকম একটি মেসেজ আছে, নো মাস্ক নো সার্ভিস। বাট আমরা সেবা থেকে বঞ্চিত করছি না, আমরা থানায় মাস্ক রাখছি, সংরক্ষণ করছি। কেউ যদি কোনো কারণে মাস্ক ব্যতীত চলে আসে তাদেরকে আমরা মাস্ক দিয়ে তারপরে সেবাটা দিই। ধন্যবাদ। আপনি এই এলাকার ভিতরে দেখা যাচ্ছে যে অসহায় নারী পুরুষ অনেকেই মনে করেন যে বিপদগ্রস্ত, যে টাকার জন্য মামলা করতে পারে না বা মামলা চালাইতে পারে না বা তারা মামলা করার জন্য সাহস করতে পারে না, পুলিশ দেখে ভয় পা। আপনারা কি এমন কিছু মনে করেন যে আপনাকে দেখে সাধারণ জনগণ কি ভয় পায়, এরকম কিছু ভাবেন আপনারা কখনো যে সাধারণ জনগণ মনে করে কিছু? না, আমরা মুজিব বর্ষের আমাদের যে মূল আইডিয়াটাই সেটা হলো আমরা জনতার পুলিশ হব। এবং আপনারা দেখেছেন যে যে কোনো ব্যক্তি সেটা গরিব অসহায় সেটা যে পরিবারই হোক যে সমাজেরই হোক, তারা খুব সহজেই থানায় আসছেন এবং আমি তাৎক্ষণিক তাদেরকে আমি ব্যক্তিগতভাবে শুনানি নিই, তার সমস্যাটা শুনি, আইনগত সহযোগিতা তাৎক্ষণিক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োজিত করে তাকে আইনগত সহযোগিতা করা হচ্ছে। এই ক্ষেত্রে মানুষের আস্থা বেড়েছে, ইতিমধ্যেই মানুষ থানা প্রতি তাদের যে ভালোবাসা এবং তাদের প্রতি যে আস্থা সেটা শতভাগ আমরা ফিরিয়ে নিয়েছি। ধন্যবাদ জানাই বাংলা টিভি 7-1 এর পক্ষ থেকে মোহনগঞ্জ থানা ওসি আব্দুল আহাদ সাহেবকে। আমি স্বাগত জানাই এবং হ্যাপি নিউ ইয়ার 2021 বাংলা টিভি 71 কে। আগামী পথচলা আপনাদের সুন্দর হোক, শুভ হোক, সে কামনা করছি। ধন্যবাদ।